সালামু আলাইকুম, এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াহিবা রায়হান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শোনা। ডক্টর ইউনূসের অধীনে থাকছে 27টি মন্ত্রণালয়, বাকি 13 উপদেষ্টা দপ্তর বন্টন। জাতীয় স্মৃতিসৌধ ও শহীদ মিনারে শ্রদ্ধা নতুন সরকারের। কোটা সংস্কার থেকে এবার নতুন ভাবে দেশ গড়ার শপথ দুই শিক্ষার্থী নেতার, পেলেন পূর্ণ মন্ত্রীর মর্যাদা। অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন, নরেন্দ্র মোদী ও মমতা ব্যানার্জি সহ ভারতীয় নেতাদের একসাথে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত সংবাদ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব বণ্টন করেছেন। মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে দুপুরে তা জানানো হয়। এর মধ্যে প্রতিরক্ষা, সড়ক পরিবহন, সেতু, রেলপথ, শিক্ষা, বিদ্যুৎ, জ্বালানি, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও গৃহায়ণ, গণপূর্ত সহ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় রাখা হয়েছে প্রধান উপদেষ্টার অধীনেই। এছাড়াও উপদেষ্টাদের মধ্যে সালেউদ্দিন আহমেদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়, ডক্টর আসিফ নজরুল আইন মন্ত্রণালয়, আদিলুর রহমান খান শিল্প মন্ত্রণালয়, হাসান আরিফ এলজিআরডি মন্ত্রণালয়, মোহাম্মদ তৌহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয়, সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়, শারমিন এস মুর্শিদ সমাজ কল্যাণ মন্ত্রণালয়, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাকওয়াত হোসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ডক্টর আফম খালিদ হোসেন ধর্ম মন্ত্রণালয়, ফৈদা আখতার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, নূরজাহান বেগম স্বাস্থ্য মন্ত্রণালয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দায়িত্ব পেয়েছেন। তেরো উপদেষ্টাকে সাথে নিয়ে জাতীয় স্মৃতিসৌধ ও শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকারের পরবর্তী করণীয় নিয়ে খুব দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে এ সময় সাংবাদিকদের জানান উপদেষ্টারা। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। ক্ষমতার পালাবদলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার পর সাভার জাতীয় স্মৃতিসৌধে 71-এর মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যান ডক্টর ইউনূস। শ্রদ্ধা নিবেদনের ঠিক আগে নামে বৃষ্টি। এর মধ্যেই শহীদ বেদিতে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা অবনত হন প্রধান উপদেষ্টা। এ সময় রীতি মেনে সশস্ত্র সালাম জানান তিন বাহিনীর সদস্যরা। বিগলে বাজানো হয় করুণ সুর। পরে নতুন সরকারের উপদেষ্টা মণ্ডলীর 13 সদস্যকে নিয়েও শ্রদ্ধা নিবেদন করেন ডক্টর ইউনূস। স্মৃতিসৌধের এই কর্মসূচিতে পরিদর্শন বইয়েও মন্তব্য লেখেন প্রধান উপদেষ্টা। সাভার থেকে ফিরে উপদেষ্টারা কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্দেশ্যে রওনা দেন। তখনও ঝরছিল অঝড় বৃষ্টি। বৈরী আবহাওয়ার মধ্যেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ডক্টর ইউনূস ও উপদেষ্টারা। শহীদ মিনারের কর্মসূচি শেষে এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের পরবর্তী করণীয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তারা। এখন প্রায়োরিটি হলো শান্তি শৃঙ্খলা আনা, তারপর ব্যবসা মন্থর হয়ে গেছে, নানারকম চ্যালেঞ্জ, ব্যাংকিং সেক্টরের চ্যালেঞ্জ, অর্থনীতিতে পুনর্জীবিত করতে হবে, মানুষের জীবিকার যে এটা এফেক্ট পড়েছে এটাকে আপনার তাড়াতাড়ি আমাদের ইস্যু করুন। আমার পরিকল্পনা হচ্ছে সত্যিকার অর্থে একটা উদার গণতান্ত্রিক পথে যেন বাংলাদেশ যাত্রা করতে পারে সে ভিত্তিটা স্থাপন করে দেওয়া। সবাই দোয়া করবেন, এটা আমাদের একার কাজ না, সারা দেশবাসীর কাজ। এবং আমাদের তরুণ সমাজ আমাদের জন্য যে অপূর্ব সুযোগ এনে দিয়েছে দেশ গড়ার, এই সুযোগটা যেন আমরা কাজে লাগাতে পারি। অভূতপূর্ব গণ অভ্যুত্থানে জনতার বিজয় এবং প্রত্যাশার সত্যিকার বাস্তবায়নের অঙ্গীকারও জানান উপদেষ্টারা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা।
বাংলাদেশের নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানিয়েছে বিভিন্ন দেশ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সকে দেয়া শুভেচ্ছা বার্তায় বলেন, হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিত করে বাংলাদেশ দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরবে এমন প্রত্যাশা ভারতের। ডক্টর মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানিয়েছে ভারতীয় কংগ্রেসও। দলীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধী পৃথক বার্তায় বাংলাদেশে স্থিতিশীলতা ও শান্তি ফিরিয়ে আনার তাগিদ দেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ভেরিফাইড ফেসবুক পেজে বাংলাদেশের সাথে সম্পর্ক আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনুসের উপর যুক্তরাষ্ট্রের আস্থা রয়েছে জানিয়ে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানিয়েছে তুরস্কের ফার্স্ট লেডি ইমিনি এরদোয়ান। বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা ও অর্থনৈতিক উন্নয়নে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করবে জাতিসংঘ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক শেষে ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস একথা জানান। সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞ হুমা খান। বৈঠক শেষে সাংবাদিকদের গোয়েন লুইস জানান, সহিংসতা বন্ধ করে কি করে অর্থনৈতিক অগ্রগতি হতে পারে সে বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে হবে। পরে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশে মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে উন্নয়ন সহযোগীদের সংখ্যা কেটে গেছে, সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ তৈরি করতে হবে। A new transition government was announced under the leadership of Dr. Yunus, and the United Nations has a very important role in supporting this transition government. So we're meeting all of our stakeholders and all of the parties involved, looking at a new investigation for what happened, path to reconciliation, and advancing on our development priorities in the country, and of course supporting until the new transition government can announce elections in the coming months. দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি, এর সাথে বাংলাদেশের মানুষের জনসমর্থন যেভাবে ছিল, আন্তর্জাতিক সম্প্রদায়ের ভালো সমর্থন ছিল, বাংলাদেশের উন্নয়ন পার্টনার যারা আছে তারা বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ কী হবে সেটা নিয়ে সকলের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল। আজকে সকলের সেই সংখ্যা কেটে গেছে এবং সেই সংখ্যা কেটে আগামী দিনের বাংলাদেশ আমরা সকলে মিলে কীভাবে করব। ছাত্র আন্দোলনের শুরু থেকেই সমর্থন ছিল জাতীয় পার্টির, একথা জানিয়ে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্ন এই প্রজন্মকে জাতি গঠনে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন। বনানীর জাতীয় পার্টির কার্যালয়ে নবগঠিত সরকারকে দলের পক্ষ থেকে বেশ কিছু দাবি তুলে ধরেন তিনি। এর মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান, হত্যাকারীদের খুঁজে বের করতে কমিশন গঠন এবং শাস্তি প্রদান অন্যতম। এছাড়াও রেমিটেন্স প্রবাহ, দেশি বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, শিল্প কারখানায় নিরাপত্তা প্রদান, রপ্তানি স্থিতিশীল করা, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত, ছাড়াও নির্বাচন ব্যবস্থার সংস্কার করে অংশগ্রহণমূলক নির্বাচন দেওয়ার দাবি জানান জাতীয় পার্টির মহাসচিব। ছাত্র জনতার অভ্যুত্থানে বিজয়ের পর শিক্ষার্থীরা এখন নেমেছে দেশ গড়ার কাজে। রাস্তা পরিষ্কার, ট্রাফিক নিয়ন্ত্রণ, বাজার মনিটরিং সহ রং তুলির আচরণে নতুন রূপে পথে নেমে এসেছে তারুণ্যের বাংলাদেশ। রাস্তায় দেয়ালে শোভা পাচ্ছে বৈষম্য বিরোধী বিভিন্ন স্লোগান এবং গ্রাফিতি। রাজধানীর বিভিন্ন স্থান ঘুরে রিপোর্ট করছেন মুশফিকুর রহমান। রাজধানীর দেয়ালে দেয়ালে এখন শুধু তারুণ্যের জয়গান এবং বৈষম্য বিরোধী দেশ গড়ার স্লোগান। রং তুলি হাতে বাংলা মায়ের এই দামাল সন্তানেরা আরেকবার রাজপথে। আগামীতে কোনো বর্গী যেন দেশের ক্ষতি করতে না পারে সেই আহ্বানে এঁকে যাচ্ছেন দেয়ালে। এরকম ভালো লাগছে যে নতুন দেশে সবাই সবার মতো কাজ করছে, আমরাও চেষ্টা করছি যতটুকু পারি। এটা হচ্ছে মেইন পয়েন্ট, যখনই প্রত্যেক মানুষ যাবে এগুলো দেখবে তখন তাদের মধ্যে একটা আলাদাই চেতনা চলে আসবে। আমাদের নিজের দেশকে আমরা মানে সুন্দর করে সাজাচ্ছি। রাস্তায় এখনো ফেরেনি ট্রাফিক পুলিশ, তাই যানজট নিরসনের কাজটাও নিজেদের কাঁধে তুলে নিয়েছেন শিক্ষার্থীরাই। বলছেন দেশটা যেহেতু সবার, তাই দায়িত্বটা সবাইকেই নিতে হবে। আমাদের এখন একটা দায়িত্ব হয়ে গেছে যে তাদের যে শূন্যস্থানটা তারা যে কাজটা অ্যাকচুয়ালি করতো সেই কাজটা আমাদের করা, যে যেখান থেকে পারেন সে সেই এরিয়াতে যে কাজটা শুরু করেন, আর না হলে আপনাদের এই দেশটাকে আমরা কখনোই বাঁচাতে পারবো না।
শুধু সৌন্দর্য বর্ধন কিংবা ট্রাফিক নিয়ন্ত্রণ নয়, বাজার মনিটরিংয়েও নিরলস কাজ করে যাচ্ছেন ছাত্ররা। কোনো অসাধু ব্যবসায়ী যাতে আর দেশের মানুষের পকেট কাটতে না পারে সেই ব্রত নিয়ে কাজ করে যাওয়ার কথা জানান তারা। ওনাদের যেই দামে কেনা এখান থেকে ওনারা সর্বোচ্চ যে দামে প্রফিটে বিক্রি করতে পারবে, আমরা ম্যাক্সিমাম দোকানে দেখি তার থেকে অনেক বেশি দামে বিক্রি করতেছে। সবাইকে আমরা এটাও ইনসিওর করতেছি, বলতেছি ওনারা যদি হচ্ছে ওই নির্দিষ্ট প্রফিট থেকে বেশি বিক্রি করে আমরা ওনাদের বিরুদ্ধে অ্যাকশন নিব। এছাড়া শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়িয়েছেন সাধারণ মানুষ এবং বিভিন্ন সংগঠন। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। রাজধানী পথে পথে এখন রাষ্ট্র মেরামত চলছে নামে নানা কাজ করছেন শিক্ষার্থীরা, যা মন কেড়ে নিচ্ছে সবার। যেন অভূতপূর্ব এক বিজয় উৎসব চলছে শহর জুড়ে, প্রত্যক্ষ পরোক্ষভাবে তার সাথে যুক্ত হয়েছেন লাখো নাগরিক। আরো জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। আমাদের এই প্রজন্ম, আমাদের এই তরুণরা এবং এখানে যারা কাজ করছেন কয়েকশো বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, তারা সবাই বলছেন এই দেশকে, এই শহরকে বদলে দিতে চান তারা। আর সে কারণেই এই রকমের নানা কর্মসূচি নিয়ে ঢাকার বিভিন্ন প্রান্তে চলছে অঙ্কন, সাজসজ্জা, পরিচ্ছন্নতা সহ বিভিন্ন রকমের কর্মসূচি। গেল কয়েকদিন ধরেই কিন্তু ঢাকা শহরে এই রকমের বিভিন্ন সৌন্দর্য বর্ধনের কাজ করছেন শিক্ষার্থীরা। এখন সংসদ ভবনের যে জায়গাটিতে আমি রয়েছি সেই জায়গাটিতে তারা বলছেন যে নতুন ধরনের একটি আলপনা তারা করছেন, যে আলপনায় তারা সরকারের নতুন যারা সদস্য এসেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা হয়েছেন, যিনি প্রধান হয়েছেন, তাকে তারা অভিনন্দিত করতে চান। একই সাথে এই সরকারে যারা কাজ করবেন তাদের জন্য নতুন একটি অনুপ্রেরণা তৈরি করতে চান। এদেশের তরুণ শিক্ষার্থী, ছাত্র সমাজ কিংবা যারা সাধারণ মানুষ সবাই মিলে একটি দেশ গড়ার কাজ করতে চান তারা। অনেকেই মনে করতেছে আমরা হচ্ছে অনেক কিছু চালিয়েছি, কুয়েছি। যাই হোক, এখানে নতুন সরকারকে নতুনভাবে মানে উপস্থাপন করার জন্য বা নতুন করে ওয়েলকাম করার জন্য আমরা একটা ওয়েলকাম নকশা টাইপের কিছু করতেছি, যেন ওনারা আসেন এবং অনেক খুশি হন। সবার একটা ইচ্ছা আছে স্যার, যে কিছু একটা করবে তারা। এটা অনেক বড় একটা প্রজেক্ট, এটা অনেক সুন্দর হবে। বাংলাদেশের যে বদনাম বহির্বিশ্বে ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, অরাজকতা, সেই জায়গাটি থেকে বেরিয়ে এসে নতুন একটি দেশ গঠনের জন্য একটি পথ দেখাতেও কিন্তু এরকমের কর্মসূচি চালিয়ে যাচ্ছেন রাজধানী শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। একই সাথে বলে রাখি, জাতীয় সংসদ ভবন ছাড়াও রাজধানীর বিভিন্ন প্রান্তে শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন স্থাপনা, সেগুলোর দেয়ালেও কিন্তু সুন্দর সুশৃঙ্খলভাবে নানা রকমের স্লোগান তুলে ধরা হয়েছে। তারা সবাই বলছেন বাংলাদেশের মানুষ পথে প্রান্তরে সব জায়গায় যেন এভাবে একটি সুন্দর পরিবেশ তৈরি করে যেটা দেখে অন্য সবাই উৎসাহিত, উদ্বেলিত হয়। আর এই জিনিসগুলো কিন্তু সাধারণ পথচারী কিংবা অন্য যারা রাজধানীর মানুষ তারা সবাই কিন্তু মনোমুগ্ধকরভাবে এনজয় করছেন। তারা পাশে দাঁড়াচ্ছেন, কেউ খাবার দিয়ে, কেউ পানি দিয়ে, কেউ নানা রকমের সহযোগিতা দিয়ে এই কাজের সাথে কিন্তু তারা জড়িয়ে পড়ছেন। এবং তারা নিজেরাও বলছেন যে তারা এটাকে ভালোভাবে নিয়েছেন এবং এইরকমই চলতে থাকুক আমাদের সোনার এই বাংলাদেশ। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, জাতীয় সংসদ ভবন, ঢাকা। এখন আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার রাজধানীতে কমেছে সবজির দাম, তবে বাড়তি পেঁয়াজ ও কাঁচা মরিচের বাজার। এদিকে নিয়মিত বাজার মনিটরিং আর চাঁদাবাজি বন্ধ করা গেলে পণ্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে বলে জানান ক্রেতারা। রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। ছাত্র জনতার অভ্যুত্থানের পর কমে এসেছে বিভিন্ন সবজির দাম। রাজধানীর কারওয়ান বাজারে প্রায় সব সবজি পাওয়া যাচ্ছে 40-80 টাকার মধ্যে, তবে বেড়েছে পেঁয়াজ ও কাঁচা মরিচের দাম। বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 90-110 টাকায়, কাঁচা মরিচ বিক্রি হচ্ছে 190 টাকা কেজি। বরবটি আছে 100 টাকা কেজি, বেগুন আছে 80 টাকা কেজি, আর লাম্বাটা আছে আবার 40-50 টাকা কেজি, পটল 40 টাকা, ভেন্ডি 40 টাকা। এই দেশি বেচা পাওয়া যাচ্ছে না, এই জন্যেই আর বেচে না, গৃহস্থরা বেচা বন্ধ দিছে। তরকারির দাম কম, রসুন আবার বেশি, পেঁয়াজের দাম বেশি। এদিকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 170 টাকায়, দেশি মুরগি বিক্রি হচ্ছে 250 টাকায়। সব মশলার দাম স্বাভাবিক থাকলেও দাম বেড়েছে জিরার। জনগণ যেটা চাচ্ছে সেটা প্রশ্নতুল হবে যদি এই গভর্নমেন্ট ঠিক মতো
অন্তর্বর্তীকালীন সরকার যদি ঠিকমতো এটা পর্যবেক্ষণ বা মনিটরিং করে 10-20% ওভারঅল প্রাইস কম ভালো, এবং এইভাবে যদি কন্টিনিউ করে তাহলে কনজিউমার লেভেলে এটা একটা স্যাটিসফ্যাকশন আনবে মানুষের মাঝে। সিন্ডিকেটের কারসাজি ও চাঁদাবাজি দূর করা গেলে বাজারে সবকিছু নিম্ন ও মধ্যবিত্তদের আওতায় আসবে বলে মনে করেন ক্রেতারা। ঐশী গোস্বামী, প্রমা, এটিএন বাংলা। এখন পার্টেক্স খেলার খবর। তিন ওয়ানডে আর দুটি চার দিনের ম্যাচ খেলতে সকালে পাকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে বাংলাদেশ এ দল। জাতীয় দলে জায়গা করে নিতে এই সফর অনেক ক্রিকেটারের জন্যই সুযোগ হিসেবে দেখছে নির্বাচকরা। এস এম আশরাফের রিপোর্ট। জাতীয় দল পাকিস্তান সফরে যাবে 17 আগস্ট। যে স্কোয়াডে আছেন মুশফিক আর মুমিনুলও, তবে তারা এ দলের হয়ে আগেভাগেই ঢাকা ছাড়ছেন, লক্ষ্য নিজেদের ঝালিয়ে না। প্রথম চার দিনের ম্যাচ 13 আগস্ট আর দ্বিতীয়টি 22 আগস্ট। এই সিরিজে চোখ থাকবে নির্বাচকদেরও। বড় অপরচুনিটি বাংলাদেশ টিমের জন্য, এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যেখানে ন্যাশনাল টিম খেলতে যাবে সেখানে আমাদের এ টিম আগে যাচ্ছে। নতুন কন্ডিশন অনেক ছেলের জন্য, পাকিস্তানের কন্ডিশনটা নতুন হবে, তো যারা আপকামিং তাদের জন্য আসলে প্রত্যেকটা কন্ডিশন মানে টেস্ট দেওয়াটাই আসলে মেইন নিয়ে আমাদের আসলে। পেস বোলিং কোচ তারেক আজিজ বলেন, পাকিস্তানের মাটিতে পেসারদের ভালো করার সুযোগ আছে, তাই পারফরমেন্স দিয়েই জাতীয় দলে জায়গা করে নেওয়ার দাবিদার করে তুলতে হবে তাদের। সবার জন্য সুযোগটা রয়েছে, নট অনলি পেস বোলার, আপনারা আমাদের যারা বোলিং ডিপার্টমেন্ট আছে সবার জন্য একটা সুযোগ। পাকিস্তানের উইকেট যে সবসময় পেস বোলারদের ব্যাটারদের জন্য অনেক অনেক কিন্তু পরামন্ত, এবং সেই জায়গাটাতে ভালো কোয়ালিটি বোলারের এগেনস্টে ব্যাট করার যে সুযোগটা হয়তো আমাদের কম্পিটিটিভ ক্রিকেটটা নষ্ট হয়ে যাওয়ার কারণে সেই সুযোগটা হয়তো কম পায়। সেখান থেকে আমার মনে হয় যে এই প্লেয়ারদের জন্য বেশ সুযোগ, মানে ছেলেদের জন্য যারা নিজেদেরকে ইন্টারন্যাশনালি তৈরি করতে পারবে এবং কোয়ালিটি বোলারের এগেনস্টে নিজেদেরকে দেখতে পারবে। তিনটি ওয়ানডেতে দুদল মুখোমুখি হবে 23, 25 আর 27 আগস্ট। দলের নেতৃত্বে আছেন এনামুল হক বিজয়। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। ডক্টর ইউনুসের অধীনে থাকছে 27টি মন্ত্রণালয়, বাকি 13 উপদেষ্টার দপ্তর বন্টন। জাতীয় স্মৃতিসৌধ ও শহীদ মিনারে শ্রদ্ধা নতুন সরকারের। কোটার সংস্কার থেকে এবার নতুনভাবে দেশ গড়ার শপথ দুই শিক্ষার্থী নেতার, পেলেন পূর্ণ মন্ত্রীর মর্যাদা। অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন নরেন্দ্র মোদী ও মমতা ব্যানার্জি সহ ভারতীয় নেতাদের, একসাথে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ। দর্শক, দুর্বৃত্তরা যেন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে না পারে তা আমাদেরকে নিশ্চিত করতে হবে। দেশ আমাদের, দেশের সম্পদও আমাদের, নিজে সতর্ক থাকুন, অন্যকে সচেতন করুন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ।